আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের এপিসোডে। আজ আমি আপনাদের খুব মজার একটি রেসিপি করে দেখাবো, ঘিরসা, যেটা পাটিসাপটা বা অন্যান্য পিঠাই পুল হিসাবে ব্যবহার করা হয়। তাছাড়া সকাল বিকাল নাস্তায় ঘিরসার তুলনা নেই। অনেকেই জানে না ঘিরসা কীভাবে তৈরি করতে হয়, তাদের জন্য আমার আজকের এই আয়োজন। চলুন তাহলে মূল প্রসেসে। ঘিরসা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধে একটু বলক আসলে 2টা এলাচ ও 1টা তেজপাতা অ্যাড করব। মেজারমেন্ট কাপের 1/2 কাপের একটু বেশি চিনি অ্যাড করব। আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে চিনি দিবেন। হাফ চা চামচ লবণ অ্যাড করব। অনেকেই লবণ দেয় না, বাট লবণ ছাড়া আমার কাছে খেতে পাঞ্চা মনে হয়। এখন দুধটা জাল করে হাফ করে নিব। যখন একটু লালচে ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ কাঁচা সুজি অ্যাড করব। দুধটা জাল করার আগে 4 টেবিল চামচের মতন আমি আগে থেকেই ঠান্ডা দুধ তুলে রাখছিলাম। সুজিটাকে আমি সেই দুধের সাথে মিশিয়ে তারপর গরম দুধের সাথে জাল করব। এতে করে সুজি দলা বেঁধে যাওয়ার কোনো চান্স থাকে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন একভাবে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে তেজপাতা ও এলাচগুলো তুলে ফেলে দিব। এখন দুধের সাথে সুজিটাকে কিছু টাইম জাল করে নিব। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। দুধটা ঘন হয়ে আঠালো ভাব চলে আসলে ঘিরসাটা তুলে চুলা থেকে নামিয়ে নিব। বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজার ও ইয়ামি ঘিরসা। আপনারা চাইলে এটা গরম গরম পরাটা বা রুটির সাথে খেতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।